আর মাত্র কয়েকটা দিন এর ফুটবল উন্মাদনায় মেতে উঠবে চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের তৃতীয় দল দল এর মধ্যে বিদেশি রয়েছে পাঁচটি আর দেশের পক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস লীগের রানার্স আপ ঢাকা আবাহনে লিমিটেড ও আয়োজক চট্টগ্রাম আবাহনে লিমিটেড এই টুর্নামেন্টে অংশ নিবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্টেডিয়ামকে সাজানো হচ্ছে নতুন রূপে আধুনিক ছোঁয়ায় চট্টগ্রাম স্টেডিয়াম কিন্তু রূপান্তরিত হয়ে গেছে আমরা নতুন একটি মাঠ যেটা গত বছর পারেনি আমরা আমাদের যে ক্রিকেট পিচটি ছিল এই আমরা আমরা মাঠে থেকে তুলে আমরা ফুটবলের মাঠ আমরা করতে করেছি তবে এত বড় একটি আয়োজন হল নগরীতে কোনো প্রচার প্রচারণা না থাকায় হতাশ ক্রীড়া সংগঠকরা স্টেডিয়াম দেখলে বোঝা যাচ্ছে যেখানে খেলা হবে কিন্তু সেই তুলনায় প্রচারটা খুব কম যেটির জন্য নিজের কাছে খারাপ লাগে উনিশ তারিখের মধ্যে একটা জমজমাট ফুটবল আশা করে শেখ কামাল আধুনিক ফুটবলের জনক এটা আমাদের অনুভূতির নাম এটা আমাদের আবেগের নাম ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে ও সাধারণ মানুষদের ফুটবল খেলার প্রতি আগ্রহী করতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও টুর্নামেন্ট কমিটির সহসভাপতি আজম ও নাসির উদ্দিন আমরা আশা করছি এবারে আসরে খেলাটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং দর্শক যারা মাঠে এসে খেলা উপভোগ করবে। ওনারা পরিপূর্ণ সন্তুষ্টি নিয়ে আমি মনে করি মাঠ থেকে ওনারা বাড়িতে ফিরে যাবেন আর কি এম স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঁচিশ হাজার পার্থ বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম